हेलो गाइस, आमी सागर नील एबं एखन आमी करब दीपिका पादुकोण, सिद्धांत चतुर्वेदी एबं अनन्या पांडे अभिनीत नतून सिनेमा गहराइया रिव्यू। तो एई सिनेमाटार भालो दिक खराब दिक निये आमी आलोचना करब एई भिडियोते, ताई पुरो भिडियोटा देखते थाकुन। एबं सबार आगे आमादेर चैनेले नतून हन ताहले चैनेलटाके अवश्यई सबस्क्राइब करे रखते पारेन, कारण आमरा एरकम सिनेमा वेब थ्री संक्रांत भिडियोस करते थाकि। एई सिनेमार स्टोरी जदि एकदम छोट करे बोलते हय, एई सिनेमाते अनन्या पांडेर क्यारेक्टार आर दीपिका पादुकोणेर क्यारेक्टार एकई मायेर सन्तान ना होलेओ तारा एके अपरेर काछे निजेदेर बोनेर मतो, एके अपरेर प्रति तादेर एकटा भालोबासा आछे। तबे तारा खूब एकटा एके अपरेर टाचे থাকে না, সম্পর্কটা খুব গভীর নয়। এবার তারা একে অপরের সঙ্গে দেখা করছে এবং অনন্যা পাণ্ডের উডবি হাজবেন্ডের সঙ্গে দীপিকার একটা অ্যাফেয়ার হয়ে যাচ্ছে, যে চরিত্র অভিনয় করেছেন সিদ্ধান্ত। এবং এই অ্যাফেয়ারের সঙ্গে জুড়ে যাচ্ছে সিদ্ধান্তের বিজনেস এবং তার কেরিয়ার। এর বেশি যদি আপনাদেরকে জানতে হয় এই সিনেমাটা সম্পর্কে, তাহলে ডেফিনেটলি আমাজন প্রাইমে সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। এক লাইনে কিন্তু এই সিনেমাটার স্টোরিটা বলে দেওয়া যায়, কমপ্লেক্স ক্যারেক্টার মেকিং দেয়ার লাইফস মোর কমপ্লেক্স। এটাই হচ্ছে এই সিনেমাটা। গহরাইয়া, যেটা নামটা সাজেস্ট করছে, যেটার অর্থ হচ্ছে গভীরতা, এই সিনেমার যে চরিত্রগুলো, মুখ্য যে তিনটে চরিত্র আমরা দেখতে পাই, অনন্যা পাণ্ডে, দীপিকা পাদুকোণ এবং সিদ্ধান্ত চতুর্বেদী, তাদের ক্যারেক্টারগুলো কিন্তু প্রচণ্ড লেয়ার্ড। তাদের মধ্যে কিন্তু একটা গভীরতা রয়েছে, ডেপথ রয়েছে। প্রত্যেকের ব্যাক স্টোরি আছে যেগুলো খুব হন্টিং, যেগুলো তাদের এখনও ট্রমা দেয় এবং তাদের বর্তমান জীবনে ডিসিশন মেকিংয়ে, অ্যাক্টিভিটিসে সেগুলো গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবার এরকম লেয়ার্ড ক্যারেক্টার্স, কমপ্লেক্স ক্যারেক্টার্স নিয়ে ছবি তখনই ভালো হয় যখন সেখানে সেই চরিত্রগুলোতে খুব ভালো পারফরমেন্স দেওয়া হয়। দীপিকা পাদুকোণ ইজ আউটস্ট্যান্ডিং। একটা ড্রামা ফিল্মে তিনি যেরকম পারফরমেন্স দিয়েছেন, ট্রিমেন্ডাস, মানে কোনো কথা হবে না, দীপিকা পাদুকোণ জাস্ট ফাটিয়ে দিয়েছেন। নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী ইকুয়ালি গুড, এবং অনন্যা পাণ্ডে কিন্তু তার থেকে যে ধরনের আশা ছিল তার থেকে অনেক বেটার একটা পারফরমেন্স দিয়েছেন। কিছু দৃশ্যে কিন্তু অনন্যা পাণ্ডে খুবই ভালো কাজ করেছেন, সত্যি অনন্যা পাণ্ডের কাজ কিন্তু আমাকে চমকে দিয়েছে। পরকীয়াকে কিন্তু এখানে জাস্টিফাই করার প্রচেষ্টা করা হয়নি, যে কারণে কিন্তু ট্রেলার রিভিউ করার সময় এটাকে নিয়ে আমি কোনো রকম মন্তব্যই করিনি, কারণ আমি দেখতে চাইছিলাম ছবিটা, আগে ছবিটা দেখবো সেখানে কি দেখানো হচ্ছে, তারপরে আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম। ট্রেলার দেখে আমি আগে থেকে প্রেডিক্ট করতে চাইছিলাম না যে পরকীয়াকে জাস্টিফাই করা হয়েছে কিনা। দু মিনিটের ট্রেলার দেখে সেটা এক্স্যাক্টলি বলা যায় না, সেটার জন্য আগে সিনেমাটা দেখতে হয়। এখানে পরকীয়াকে একেবারেই জাস্টিফাই করা হয়নি, এবং যদি করা হতো সেক্ষেত্রেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা ছিল না। আমি একটা সম্পূর্ণরূপে গল্প দেখতে বসেছি যেখানে কিছু চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো সবসময় ভালোই হতে হবে, তার কোনো মাধ্যমে নেই, তার ডার্ক ক্যারেক্টার্স হতে পারে, তারা পরকীয়াকে জাস্টিফাই করতেও পারে নিজেদের জীবনে, দ্যাটস কমপ্লিটলি ওকে। মানে প্রবলেমটা তাদেরকে নিয়ে যারা কবির সিংয়ে অফেন্স খেয়ে যায় এবং পরকীয়াতে তখন তাদের কোনো অফেন্স খাওয়ার ব্যাপার নেই, তখন তারা ছবিটা দেখছে, এনজয় করছে, এই হিপোক্রিসিটাতে প্রবলেম, আদারওয়াইজ কিন্তু আমি দুটোতেই ওকে। এই ছবিটার এডিটিং খুব ভালো হয়েছে, ব্যাক স্টোরিটা কীভাবে মেন্টালি এফেক্ট ফেলছে ক্যারেক্টারগুলোর জীবনে সেটা বোঝানোর জন্য, ট্রমাটিক সিচুয়েশনগুলোর মাঝে মাঝে যেভাবে পুরোনো সিনসগুলো ব্লিঙ্কের মতো কয়েক মিলি সেকেন্ডে ছোটো ছোটো টেক্সে ঢোকানো হয়েছে, সেটা ছবিটাকে দারুণ করে তোলে। এই সিনেমার মিউজিক ডিজাইন খুবই ভালো, মিউজিক কিন্তু এই সিনেমাটাকে প্রচণ্ড জীবন্ত করে তুলেছে। মানে ক্যারেক্টারসগুলোর র ইমোশন যেগুলো, সেগুলো যেরকম পারফরমেন্সটা মানে ডেলিভার করছে অডিয়েন্সের মধ্যে, একই সঙ্গে সঙ্গে কিন্তু মিউজিক সেখানে একটা ভাইটাল রোল প্লে করছে। ক্যামেরা ওয়ার্ক ভালো, কালারের কাজ খুব সুন্দর, মানে মেকিংটা এর খুব সুন্দর, ট্রিটমেন্টটা এর খুব সুন্দর, এবং মানে এই সমস্ত জিনিসটা একটা যে প্রিমিয়াম ফিল অডিয়েন্স পাচ্ছে তার কারণে সেট ডিজাইন, কস্টিউম ডিজাইন সব কিছু মিলিয়ে কিন্তু সেই ব্যাপারটা তৈরি হচ্ছে। এবং একই সঙ্গে যেভাবে সিনেমাটা শেষ হচ্ছে সেটা বেশ ভালো, মানে এন্ডিংটা কিন্তু এই ছবির খুবই ভালো লেগেছে আমার। এবং সেখানে নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টার এবং দীপিকা পাদুকোণের ক্যারেক্টারের মধ্যে যেভাবে জিনিসটা ক্লোজার পাচ্ছে, তাদের যে একটা কনফ্লিক্ট রয়েছে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা যেভাবে ক্লোজার পায় সেটা দেখতে অপূর্ব লাগে। মানে নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটা কতটুকুই বা স্পেস পেয়েছে এই ছবিতে আপনারা দেখবেন, খুব কম জায়গায়, খুব কম দৃশ্য রয়েছে তার, কিন্তু তিনি তো চূড়ান্ত পারফরমেন্স দিয়েছে, যেটা আমি আগেই বললাম। এবং তার চরিত্রটা কি ভালো, কি ভালো তার চরিত্রটা, মানে দিস ইজ হাউ ইউ রাইট সাইড ক্যারেক্টার্স, মানে এর থেকে বেশি আমার কিছু বলার নেই। এই সিনেমার প্রবলেমটা লুকিয়ে রয়েছে এই সিনেমার একদম শুরুতেই, সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাদুকোণ আমরা একে অপরের সঙ্গে দেখতে পাচ্ছি, তারা ফিজিক্যালি বড্ড বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে, সেখানে মেন্টাল অ্যাট্রাকশনটা কিন্তু সেভাবে ফোকাসে আসে না, জিনিসটা খুব ফিজিক্যাল। তো এইখানে কিন্তু সমস্যাটা হয়, মানে তারপরে তারা মুখে একে অপরকে বলছে ঠিকই তারা একে অপরকে ভালোবাসে, এবং কোথাও কোথাও তারা রিয়েলি মিন করছে যে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু কোথাও একটা কি দর্শক হিসেবে আমার কাছে যেহেতু সেটা ভালোবাসা নয়, তো তাদের ভালোবাসাটা আমি ফিল করতে পারি না। মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, যাদের কাছে এটা ভালোবাসার সংজ্ঞা তারা এই ছবিটাতে সম্পূর্ণ রকমভাবে ইনভেস্টেড হতে পারবেন, যেটা আমি কোথাও একটা কি হতে পারিনি, জাস্ট এই ভালোবাসাটা আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি বলে। এবং যেহেতু আমি বললাম সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাদুকোণের অ্যাফেয়ারটাই কিন্তু এখানে বেস এই ছবির, সেটা যেহেতু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তো কোথাও একটা ল্যাকিং হয়ে যাচ্ছে বাকি সমস্ত রিজনসের জন্য, এর এন্ডিংয়ের জন্য, এবং বাকি যে ক্যারেক্টারগুলোর নিজস্ব ইকুয়েশন, যেমন দীপিকা এবং নাসিরুদ্দিন শাহ, এই সমস্ত কিছু মিলিয়ে ছবিটা ভালো ছবি হতে পারে, কিন্তু ছবিটা খুব ভালো ছবি এটা আমি বলতে পারবো। সিদ্ধান্তের ক্যারেক্টারের বিজনেসের সাইডটা এই সিনেমাতে একটা ভাইটাল রোল প্লে করে, কিন্তু সেই বিজনেসের সাইডটাকে খুব ক্লিশেড ওয়েতে দেখানো হয়েছে, সেটা আমার ভালো লাগেনি। সিনেমাটা স্লো পেসড, সিনেমাটা বেশ বড়, কিন্তু
প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি ছবিটা, 148 মিনিট বোধহয় দেখলাম আমি অ্যামাজন প্রাইমে। তো সেই ছবিটা মানে এখানে ট্রমাটা ক্যারেক্টারসগুলো প্রচণ্ড ডিটেলে গিয়ে দেখানো হচ্ছে, প্রচুর সিনস সেটার জন্য বরাদ্দ করা হয়েছে, এবং সেটা ডেফিনেটলি ভালো। ক্যারেক্টারগুলোর ট্রমাটার ওপরই পুরো ছবিটা দাঁড়িয়ে রয়েছে এবং তার পাস্ট, পাস্টের গল্প এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে ক্যারেক্টারগুলোর যে অরিজিনটা সিনেমার একদম শুরুতে অ্যাক্ট ওয়ানে এস্টাবলিশমেন্ট পর্যায়ে, যেহেতু জিনিসটাকে খুব একটা স্ট্রংলি দেখানো হয়নি, অরিজিনটা অতটা আমাদেরকে ভালো করে বোঝানো হয়নি, তো সেখানে কোথাও একটা গিয়ে ল্যাকিং রয়ে গেছে বলে এই সিনেমাটা কিন্তু আখেরে গিয়ে বীভৎস কিছু হয়ে দাঁড়ায় না। কিন্তু শেষ অবধি আমি এটাই বলবো, পরিচালক যত্ন করে কাজটাকে বানিয়েছেন এবং ট্রিটমেন্ট খুব ভালো, এর পারফরমেন্স অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি সবাই পারফরমেন্স দিয়েছেন, যে কারণে কিন্তু এই ছবিটা মানুষ যখন দেখা শেষ করবে মানুষ বলবে একটা ভালো ছবি দেখলাম, বেশি মানুষ ভাবতে যাবে না। আর যারা যারা অফেন্স খাবেন বড় কি এক্সেট্রা এক্সেট্রা ব্যাপারে, তাদের কথা আলাদা। তো এটা ছিল আমার ওভারঅল মতামত, আপনাদের কি মতামত যদি আপনাদের দেখা হয়ে থাকে ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। Thank you.